মুভ দিবেন, আগে বেস পয়েন্ট নিতে হবে না, নকশাটা ছোট করেন যে কোনটার বেস পয়েন্ট নিয়ে তারপরে করুন। এই পয়েন্টটা, এই পলটটা যে আমার বিয়েছে কোন জায়গায় পড়ছে কত নম্বর হয়েছে কিছুই তো আমি জানি না, তাই না? এই জন্য আপনি একটা বেস জি পয়েন্ট নেন, যেটা মনে করেন এই যে ডান দিকের এই অ্যাঙ্গেলটা নিতে পারেন, ডান পাশে একবার সর্ব মোজার ডান দিকে পুরা মোজার একবার পুরা মজা ডান পাশে, হ্যাঁ ওই এদিকে এটাও এদিকে নিতে পারেন, হ্যাঁ এটাও নিতে পারেন। এই পুরো তাহলে ওই লাইনটা পুরা টানেন, হ্যাঁ উপর থেকে উপরে যেটা পিলার আছে ওই পিলার থেকে নিচ পর্যন্ত আর উপরে একটা পিলার আছে, জুমলেস এটা করেন, এটা জুমলেস করেন, এই যে নিচে আছে একটা আর উপরে আছে একটা, হ্যাঁ এটা এটা ওখান থেকে পুরাটা টানেন, পিলারটা পিলার টানতে হবে। পিলারটা পরে দিয়ে ওইখান থেকে পুরার বাহুটা টানেন, আচ্ছা আচ্ছা আমার হয়েছে। স্ক্রল বার ইয়া করলে হাতের যে চিহ্নটা ওইটা আসে না, কিসে? নকশা মুভ করার যে একটা ইয়া আছে হাতের মতো একটা চিহ্ন। স্ক্রল বার চাপ দেন, আসতেছে না তো? আর লাগবে না, এবার স্কিপ দিয়ে দিন। এবার স্ক্রল বারে চাপদা ধরেন তো দেখে আসে কিনা। এটা তো আপনার ডাইন পাশে বাটন ক্লিক করছে, স্ক্রল বারে চাপ দিলে কোনো ইয়ে আসবে না, আচ্ছা আচ্ছা এখন এস, আছে, ঠিক হ্যাঁ আছে। এখন আরেকটু ছোট করেন, হ্যাঁ পুরো ছোট, এইবার একবারে ডান দিকে আসেন, ডান দিকে পুরো ডানে, এ ডান বল, এদিকে হ্যাঁ পুরো ডান পাশে আসেন, মোজার ডান পাশে চলে আসেন, হ্যাঁ এখানে ডান তো ওইটা না, এটা এটা হ্যাঁ এখানে না, এই যে একটা দেখেন একটা ইয়ে আছে পলট আছে ওই যে আলাদা একবার ওই পলটটার বেস পয়েন্ট নেন, 109 নম্বর পলট, 109 নম্বর পলট, এবং ওইটার বাম পাশে যে বাহুগুলো আছে ওইটার বেস পয়েন্ট ধরেন, হ্যাঁ এটারও আট করেন। এটা এটা বাম পাশের ওই বাহুটা নেন, ওই কর্নার পর্যন্ত, কর্নারটা বাম পাশে, এটা হ্যাঁ এটা হ্যাঁ এই লাইনটা পুরোটা নেন, হ্যাঁ এখন আরো টানতে হবে। না লাগবে না, এখন টোটালটা সিলেক্ট করেন, সিলেক্ট করে ওখানে দেখেন যে বিএস নকশার কোন পয়েন্টটা ধরে নিলে কাজ সুবিধা হয়, এখন এই এই পাশেটা আর ওই যে ওই পাশে যে নকশার যে দাগগুলো দিলেন না, হ্যাঁ টোটালটা সিলেক্ট করেন, পুরাটা আর ওই উপরে ওই ইয়া ওই সার্কেল দিয়ে উপরের পিলার টাট করেন তো দেখেন তো, এটা এটা না না এই যে নিচে এটা 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 সার্কেল না দিয়ে এটা ওইটা আট করে দেন, হ্যাঁ এই পিলার টাট করেন, সার্কেল পয়েন্ট নিলাম, মাঝে ক্লিক করবো। এদিকে টান আনার জন্য না, হ্যাঁ স্ক্রল বার চাপ দা ধরবেন, চাপ এটা না তো, এটা এটা হ্যাঁ নকশার এদিকে মুভ করেন, স্ক্রল বার চাপ দা ধরে এদিকে নিয়ে আসেন, হ্যাঁ এটা করবো হ্যাঁ ওই যে না আপনার, এটা এটা হ্যাঁ পলি লাইন টানছেন না, পলি লাইনের মাথায় যে এটা না, হ্যাঁ এটা, হ্যাঁ হ্যাঁ এটা টানেন, মাঝের জন্য ফুটার জন্য কি করব? ফুটার জন্য আরো ছোট্ট আর একটা বৃত্ত আট করতে হয় ওখানে ছোট্ট করে, জুম করেন, অনেক জুম করেন, আর জুম করেন, চলবে তো না? এখন ওই যে নিচে দেন এই যে মাল্টি লাইন টেক্সটের পরে যে গ্রাডিয়েন্ট আছে, গ্রাডিয়েন্ট দিয়ে ওইটা মাঝখানে একটা কালার কালার দিয়ে দেন, মাল্টি, এটা এটা হ্যাঁ হ্যাঁ গ্রেডিয়েন্ট।
ওই অ্যাট পিক আচ্ছা, পয়েন্টে ক্লিক করেন, অ্যাট পিক পয়েন্টে এক পিট উপরে পয়েন্ট ডানে, হ্যাঁ কোনটা? আরেকটু উপরে ডানে, আরেকটু টু ডানে, কালার ডানে যান, ডানে ডানে, এটা না না উপরে ডানে, উপরে ডানে, হ্যাঁ ওই প্লাসের ভিতরে এক ক্লিক করেন, পিক। হ্যাঁ প্লাসে ক্লিক করেন, ক্লিক করে ওই যে যে বৃত্তর আটকে আছে ওটা মাঝখানে ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করে কিবোর্ড দিয়ে এন্টার দেন। এখন যদি কালার চেঞ্জ করতে চান তাহলে ওই যে উপরে যে একটা লাইন দেন ওটার পাশে থ্রি ডট আছে, ওই থ্রি ডট দিয়ে হ্যাঁ এখান থেকে একটা কালার নেবেন। আর কালারটা গাঢ় করার জন্য ওই যে ইয়ে আছে এখানে ওকে দিন না, ওই যে যে থ্রি ডটে ক্লিক করছেন না ওইটার বাম পাশে, হ্যাঁ ওইটা ধরে টানেন বাম দিকে, বামে টানেন, হ্যাঁ এখন যে কোনো একটা পয়েন্ট নিয়ে একটা সিলেক্ট করেন, এই নয়টা থেকে একটা সিলেক্ট করে হ্যাঁ ওকে দেন, ওকে ওকে দেন, সার্কেলের মাঝখানে এরকম কালার দিবেন, ঠিক আছে। এখন টোটালটা সিলেক্ট করে ওই যে ওই নকশার মধ্যে নিয়ে ফেলেন, একটা বেস পয়েন্ট যেটা কপি করেন যেটারে মানে দিয়ে কাজ করলে ভালো হবে, হ্যাঁ কপি করেন, কপি সিলেক্ট করে কপি কমান্ড নেন, কপি কমান্ড হয় নাই উপরে আরো উপরে, যে পয়েন্টটা নেবেন সেটা, হ্যাঁ এটার উপর ক্লিক করে এখন ওই নকশায় যান, এখন ভাবো কোথায় কোনটা হয়েছিল। এই যে এই যে দেখেন ওই 781 ডান পাশে আছেন ওই যে এক সিঙ্গেল একটা, 700 আরো ডানে ডানে বেস পয়েন্ট হলো মেন, আরো ডানে নেন, নকশা ছোট করেন দরকার, নকশা ছোট করেন এমনি পাইবেন না, এই যে একবার ডানে, হ্যাঁ এই যে দেখেন না মৌরুদার বাম পাশে ডান পাশে ডানে ডানে, আপনি তো বামে আছেন ডান দিকে আছেন, ওইটা না ভাই ডান বোঝেন না, পাঁচশো ডান হলো আপনার কোন দিকে, ডান আমার এইদিকে এইদিকে। পুরা ডানে যান, পুরা ফুললি ডানে যান, ও নকশা আচ্ছা, ছোট করেন, আমার তো ওই পাশে, হ্যাঁ এই যে এখানে আপনি বেস পয়েন্ট আছেন এই যে নিচে, ওই যে আর একটু নিয়ে, হ্যাঁ এই একটু নিচে, নকশা ছোট করে নেন, এই হ্যাঁ এই 781 নম্বর প্লটের নিচের পয়েন্ট ধরবেন, ওই তো আপনি নিচে একটা প্লট দেখেন না ওই যে নিচে ইয়ে হয়েছে, হ্যাঁ ওই যে ওখানে বেস পয়েন্ট দেখেন না, হ্যাঁ ওই তো ডান পাশে আর একটু ডানে নিচে, হ্যাঁ এটা নিচের পয়েন্টে ক্লিক করছিলেন ওখান থেকে, হ্যাঁ এখানে এখন নিব। নিচের পয়েন্টে ক্লিক করেন, হ্যাঁ ওকে স্কিপ দেন, এখন ওই যে দেখেন আপনার যে প্লটটা মার্ক করছিলেন 181 নম্বর প্লটের বাড়ি সেটা কোথায় যায় পড়ছে দেখেন, নকশা ছোট করে বামে যান, এটা তো হুম হুম বেশ, এখন দেখেন ওই এটা যে আপনার ওই যে পিলারটা এই এগুলো নিচের দিকে নামে গেছে না, টোটাল জিনিসটা আরো উপরে হবে বুঝছেন, দেখেন মানে পুরান দাগা নতুন দাগের স্ট্রাকচারটা কিন্তু অনেকটাই মিল আছে, ঠিক আছে এখন আমার বেস যেখানে যাই থাক সেটা না আমার এই এই মন ফোকাসে আছেন, হ্যাঁ এটা বড় করেন, এটা হুম হুম হ্যাঁ এটা জুম করে, হ্যাঁ এটা বড় করেন, টোটালটা সিলেক্ট করেন, হ্যাঁ এই জায়গাটাও সিলেক্ট করে ওই দাগ নাম্বার সহকারে সিলেক্ট করেন, উপরে ডান পাশের পয়েন্টটা নেবেন বেস পয়েন্ট, এবার এটা কপি করেন, এই মুভ করেন, মুভে ক্লিক করেন, মুভ মুভ আইকনে, ওটা না ওটা না ওটা রোটেট হয়ে যাবে, সরি সরি টোটালটা মত এটা সিলেক্ট এটা করতে হবে, আবার সিলেক্ট করে নেন, সিলেক্ট না করলে হবে না, সিলেক্ট করেন, মোবাইলটা হ্যাঁ এখন ডান পাশের উপরের পয়েন্টটা ধরেন, বা ডান পাশে ডান পাশে উপরে, হ্যাঁ এই হ্যাঁ এটা পয়েন্টটা ওই যে উপরের লাইনের সাথে মিশিয়ে দেন, হ্যাঁ হ্যাঁ ওকে, এই এইভাবে আপনার দেখেন ওই এখন এই দাগ নাম্বারগুলো আগের নিয়মে বসাইয়া তারপর বাইরে নিয়ে যাবেন।
এভাবে আপনার পেন্টাগ্রাফ করতে হবে, পুরান দাগ এবং নতুন দাগ আইডেন্টিফাই করে লেখা, সম্পূর্ণভাবে লেখা, তারপরে তো 182 দাগ ভাঙ্গা, হ্যাঁ এক হ্যাঁ দুই তিন হ্যাঁ এখন ওই 182 সার্কেল দিয়ে আটকাই দেন, চারটা দাগ হয়েছে এটারে। সার্কেল সার্কেল নেন, ওই যে বৃত্ত নিয়ে 182 নম্বর প্লটটা আটকে দেন, বড় করেন আর জুম করেন, সার্কেলের ওই 182 নম্বর দাগটা শুধুমাত্র ডাক্তার এটা রাউন্ড দিয়ে দেন। হ্যাঁ বামে ক্লিক করেন, এখন ওই সার্কেলের কালারটা চেঞ্জ করে দেন, অন্য একটা কালার দিয়ে দেন, সিলেক্ট করে কালার সার্কেলটা আর একটু ছোট করেন। একটু ডাইনে মুভ করেন, বামে ক্লিক করে নেন, তারপরে মাঝখানে পয়েন্ট ধরেন, ওইটা না মাঝখানে পয়েন্ট, মাঝখানে পয়েন্ট একবার ছোট হয়ে যাবো। হ্যাঁ মাঝখানে পয়েন্ট নেন, হ্যাঁ এখন মুভ করেন, সার্কেলের আপনার মাঝখানে পয়েন্টে মুভ হয় আর বাহিরের পয়েন্টে ক্লিক করলে ছোট বড় হয়।